নির্বাচন কমিশনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব কি না। রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে একটা অনিশ্চয়তা, সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে অনিশ্চয়তা খোদ নির্বাচন কমিশনের। প্রথম দফার তিনটে আসনে এরাজ্যে ভোট রয়েছে আর তার জন্য প্রায় 350 কোম্পানি বাহিনীর প্রয়োজন বলে সূত্রের যা খবর। আগামী 19 এপ্রিল প্রথম দফায় 21টা রাজ্যের 102টি আসনে ভোট রয়েছে, ফলে সব জায়গায় এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব কিনা এটা নিয়ে সন্দিহান জাতীয় নির্বাচন কমিশনও। আমরা এ নিয়ে আরো তথ্য নিয়ে নেবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সুতপা সেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত রয়েছেন, কথা বলবো সুতপার সঙ্গে। সুতপা, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি মনে করছে নির্বাচন কমিশন? কারণ প্রথম থেকেই আমরা যেরকমভাবে বিরোধীদের তরফ থেকে, বিশেষ করে বিজেপি বারবার কিন্তু এই দাবি জানিয়ে আসছিল যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতেই হবে, তাহলে কি সেটা সম্ভবপর হচ্ছে না? এখনো পর্যন্ত হিসেব কি বলছে নির্বাচন কমিশনের? দেখো, যেটা নির্বাচন কমিশন মনে করছে যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেয়া এই মুহূর্তে সম্ভব নয়, কারণ যেমনটা তুমিও বলছিলে যে শুধুমাত্র আমাদের রাজ্যে নির্বাচন নয়, গোটা দেশে নির্বাচন এবং সেখানে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু দরকার কেন্দ্রীয় বাহিনী। আমাদের রাজ্যের ওপর বিশেষ নজর ছিল জাতীয় নির্বাচন কমিশনের এবং সবথেকে বেশি ফোর্স এখানেই চাওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত রাজ্যে 177 কোম্পানি বাহিনী রয়েছে এবং এই তিন কেন্দ্রে যদি দেখা যায় যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এক একটা কেন্দ্রে 112 কোম্পানি করে ফোর্স প্রয়োজন, অর্থাৎ 336 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এবং সবথেকে বড় কথা যে শুধুমাত্র বুথের বাহিনী দিলেই চলবে না, তহলদারি এবং অন্যান্য কাজে তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়, কাজে সেখান থেকেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে তুলে আনা সম্ভব নয়, কাজে সেখানেও বেশ কিছু বাহিনী রাখতে হবে, অর্থাৎ সব মিলিয়ে ন্যূনতম 350 কোম্পানি বাহিনী প্রয়োজন হবে এই তিনটে প্রথম দফার তিনটে কেন্দ্রে। তার ফলে যেটা নির্বাচন কমিশন মনে করছে, এত বাহিনী পাওয়া হয়তো প্রয়োজন থাকলেও সেটা সম্ভব হবে না এবং সেই কারণেই প্রত্যেকটা বুথে বাহিনী দেওয়া সম্ভব হবে না, এটা ধরে নিয়েই এগোচ্ছে নির্বাচন কমিশন এবং তার জন্য অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর বুথগুলোকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং সেই কাজ কমপ্লিট হয়ে গেলে সেই বুথগুলোকে সুনিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে এবং বাকি বুথগুলোতে রাজ্যের সশস্ত্র বাহিনী দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হয়েছে। কাজে কোনো বুথই কিন্তু সশস্ত্র বাহিনী ছাড়া থাকছে না, প্রত্যেকটা বুথেই সশস্ত্র বাহিনী থাকছে, যে বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে রাজ্যের সশস্ত্র বাহিনীকে রেখে ভোট করা সম্ভব হবে। কাজেই বুঝতেই পারছো যে প্রথম দফার যে তিনটে কেন্দ্রে ভোট সেখানে কিন্তু আপাতত যেটা নির্বাচন কমিশন মনে করছে যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়, এরপরে যত সময় এগোবে দ্বিতীয় দফা বা তৃতীয় দফার দিকে তত কিন্তু বাহিনীও আসতে শুরু করবে রাজ্যে, কারণ আমাদের রাজ্যে 7 দফায় ভোট রয়েছে। কাজেই অন্যান্য রাজ্যে যেখানে 3 দফায় বা 4 দফায় ভোট রয়েছে সেখান থেকে বাহিনীকে ক্রমশ এদিকে নিয়ে আসা হবে, কিন্তু প্রথম দফার ক্ষেত্রে এই অনিশ্চয়তা থেকেই গেল যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে না, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। আর এক্ষেত্রেই একটু সুতপা জানতে চাইবো, বিরোধীরা তো লাগাতার এই নিয়ে একটা অভিযোগ করেছে যে বাহিনী না থাকার জন্য এত হিংসা বা অবাধে ভোট করানো সম্ভব হয়নি, এই অভিযোগের তাহলে ঠিক কি হবে, কারণ এটার এক্সিকিউশনই করা সম্ভব হচ্ছে না, কমিশন নিজেই সন্দিহান পুরো বিষয়টি নিয়ে। একদমই তাই। দেখো, যেহেতু জাতীয় নির্বাচন কমিশন তারা নিজেরাই এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল রয়েছে, কারণ তাদের সাথেও যখন বিরোধী দলগুলো তারা বৈঠক করেছে, সমস্ত রাজনৈতিক দলের সাথেই তারা বৈঠক করেছিলেন এবং তখন কিন্তু বিরোধী দলগুলোর তরফ থেকে এটা বলা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করলে এখানে অবাধ ভোট হওয়ার ক্ষেত্রে তাদের মনে প্রশ্ন রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন তারা বিষয়টা জানেন, যতটা বেশি সম্ভব বাহিনী দেওয়া সম্ভব হবে তারা সেটা চেষ্টা করবে। সেক্ষেত্রে যদি 350 কোম্পানি বাহিনী তারা দিতে পারেন তাহলে সমস্ত বুথে বাহিনী দিয়ে ভোট হবে, কিন্তু তারা কি আদৌ দিতে পারবেন, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিন্তু যে বাহিনী চাওয়ার বিষয়টা সেটা কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্য নয়, অন্য রাজ্যেও বাহিনী চাইছে, কাজেই সবাইকেই বাহিনী দিতে হবে যে সমস্ত কেন্দ্রগুলোতে ভোট রয়েছে। কাজেই যতটা বেশি সম্ভব বাহিনী দেয়া সম্ভব তার ততটাই দেয়া হবে, সেক্ষেত্রেই মনে করা হচ্ছে যে 350 কোম্পানি বাহিনী দেয়া হয়তো আদতে সম্ভব হবে না এবং সেক্ষেত্রে কিন্তু বিরোধী দলগুলো তারা যে অভিযোগ করছেন সেই অভিযোগটাকে মান্যতা দিয়ে সেখানে রাজ্যের যে সশস্ত্র বাহিনী সেই বাহিনীকে দিয়ে ভোট করানো হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন সরাসরি।
এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, কারণ প্রথম দফায় যেহেতু যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে নির্বাচন কমিশন তারাই সন্দিহান যে আদৌ প্রতিটি বুথে সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে কি না, এ বিষয়ে কী বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কী বা বলছে সিপিআইএম এবং বিজেপির তরফ থেকে বা কী বলা হচ্ছে শুনব। ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে, মানুষকে ভয়মুক্ত করতে গেলে, ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে গেলে প্রত্যেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, এটা তো আমাদের দাবি। এবং সেই দাবিকে বাস্তবায়িত করবার জন্য আমরা প্রয়োজনে আবার সেখানে তার কাছে যাব, মানুষকে সঙ্গে নিয়ে যাব। আমরা আমাদের রাজনৈতিক লড়াই মাঠে যা আছে করছি, কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে এটা যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী সংস্কৃতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে যদি মুক্ত হতে হয় তাহলে তার একটাই পথ আছে আমাদের সামনে খোলা, সেটা হচ্ছে যে কোনো মূল্যে এই তৃণমূল কংগ্রেস নামক সরকারটাকে বাইরে রেখে আজকে নির্বাচন পরিচালনা করতে হবে, না হলে পশ্চিমবঙ্গে কোনো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে না। এটাই নির্বাচন কমিশনের দায়িত্ব, যাতে সব লোক তার মতো করে ভোট দিতে পারে নিশ্চিত করা। সে কোম্পানি রাখবে, কিভাবে রাখবে, যে পলিটিক্যাল উইল অফ দি ইলেকশন কমিশন, যে সে কিভাবে অ্যান্ড দি গভর্নমেন্ট, যে সে কিভাবে এটাকে এনশিওর করবে, এটা তার কাজ। আমাদের কথা হবে একটাই, বুঝে শুঝে নির্বাচন কমিশন যা মুখে বলেছে যেন সে কার্যকরী করতে পারে, এটা নির্বাচন কমিশনকে করতে হবে। কত কোম্পানি দেবে, কবে দেবে, কিভাবে দেবে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আদৌ নয় এবং এটা ভাবছিও না। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে, বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা নির্বাচনের আচরণবিধি ভাঙছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির একটা এজেন্ট হিসেবে কাজ করে, বিজেপির ক্যাডার হিসেবে কাজ করে। আমরা দেখেছি প্রথা বহির্ভূত ভাবে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশে 80টা আসনে নির্বাচন হওয়া সত্ত্বেও সেখানে 200 কিছু কোম্পানি আর বাংলায় 42টা আসনের জন্য 920 কোম্পানি। আমরা অতীতে দেখেছি যে এই কেন্দ্রীয় বাহিনী ভোটার লাইনে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ইনস্ট্রাকশন দেয়, শীতলকুচিতে সাধারণ ভোটারদের গুলি করে মারে। কিন্তু আমরা এই নিয়ে চিন্তিত নই, তার কারণ আমরা সারা বছর মানুষের জন্য থেকে কাজ করেছি। 2021 সালেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে, আসানসোলের উপনির্বাচন থেকে সাতটা বিধানসভার উপনির্বাচন বা ধূপগুড়ির উপনির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট হয়েছে। মানুষের মনে কি আছে সেটা ভোটিং মেশিনে প্রতিফলিত হয়। এই বাংলা উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির পাশে থাকে, আর এবারের নির্বাচন বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার নির্বাচন, তাই তারা বাংলা বিরোধীদের বর্জন করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।